বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। কর্মক্ষেত্রে সবাই আরও বেশি দক্ষ হতে চায়, কিন্তু কিভাবে? কাজের দক্ষতা বাড়ানোর উপায় অবশ্যই আছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম এ নিয়ে অনেক কাজও করেছে। তারা বলছে কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর তিনটি উপায় আছে, এগুলো মেনে চললে জীবন এবং কাজে কর্মদক্ষতা যেমন বাড়ে, তেমনি উদ্ভাবনী ক্ষমতাও আরও বেশি কাজে লাগানো যায়। আজকের এই পর্বে আমরা জেনে নেব কাজের দক্ষতা বাড়ানোর তিনটি উপায়। এক, মন এবং শরীরকে প্রস্তুত রাখুন। নিজের শরীর এবং স্বাস্থ্যকে নিয়মের মধ্যে আনতে হলে সময়কেও নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এজন্য কয়েকটি কাজ করতে হবে, যেমন বেশি ঘুম। ঘুমের অভাব কাজের দক্ষতা কমিয়ে দেয়, কাজের পরিমাণ কমায়, ভুল বাড়ায়, দুর্ঘটনা বৃদ্ধি করে। পাশাপাশি কম ঘুম রোগের জন্ম দেয়, তাই নিয়ম করে প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাতে হবে। কাজের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ব্যায়ামের একটি ভালো সম্পর্ক রয়েছে। নিয়ম করে ব্যায়াম করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। তৃতীয়ত, ভিন্নভাবে ভাবুন। নতুন নতুন ধারণা বা আইডিয়া পেতে আপনার কাজের সঙ্গে সম্পর্কহীন এমন একটি ক্ষেত্র বেছে নিন, যেখানে বুদ্ধিভিত্তিক চিন্তা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো যায়। একটা কাজ যেভাবে সাধারণত করেন, সেখান থেকে বেরিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করলেও তা ভালো কাজ দেয়। চতুর্থত, বিরতি দিন। গবেষণায় বলা হচ্ছে প্রতি 90 মিনিট টানা কাজের মধ্যে 15 মিনিট বিরতি নেওয়াটা কাজের জন্য খুবই কার্যকরী। পঞ্চমত, ভালো খাবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সঠিক এবং পুষ্টিকর খাবার 20% পর্যন্ত কর্মদক্ষতা বাড়ায়, তাই ভালো খাবার তথা সুষম খাবার খেতে হবে। ষষ্ঠত, ধ্যান। ধ্যান মেডিটেশন বা প্রার্থনা মগজকে জোরালো করে, দীর্ঘস্থায়ী করে, তাই প্রতিদিন অন্তত 0.5 ঘন্টা নিয়ম মেনে ধ্যান মেডিটেশন বা প্রার্থনা করুন। 2, সঠিক পরিবেশ তৈরি করুন। অনেকেই মনে করেন অনেক কিছু সঙ্গে থাকলে কাজের পরিমাণ বাড়ে, এটা ভুল। বরং কাজের মনোযোগ নষ্ট হয় এমন সব বিষয় যত কমানো যায় ততটাই ভালো, এতে চাপও অনেক কমে। এজন্য যখন কাজ করেন বা চিন্তা করেন তখন আপনার ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগটি বন্ধ রাখুন। দ্বিতীয়ত, ঠিক কখন সভা করবেন তার সময় নির্ধারণ করুন। তৃতীয়ত, যখন কাজ করবেন দরজা বন্ধ রাখুন। চতুর্থত, কাজের জায়গার পরিবেশটি সহায়ক রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 3, তালিকা পরিকল্পনা এবং কাজ। পরিকল্পনা করে কাজ করতেই হবে। সঠিক পরিকল্পনা কাজের মান বাড়ায়। কিভাবে তা করবেন? প্রথমত, সব কিছু লিখে রাখুন, ছোট বা বড় যাই হোক, তাতে ভুলে যাওয়ার অভ্যাসটি আর থাকবে না। দ্বিতীয়ত, পরিকল্পনা করুন কাজটি কিভাবে করবেন এবং কখন করবেন, ঠিক করে পরিকল্পনাটি সাজান। তৃতীয়ত, এখন নিজের মন ঠিক করে কাজটি শুরু করুন। বড় এবং কষ্টসাধ্য কাজটি আগে করুন, সহজ কাজটি সব শেষে। আশা করি এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে আপনারা আপনাদের কাজের দক্ষতা অনেক গুণ বাড়াতে পারবেন। আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।